একটা সর্বজন প্রসিদ্ধ কথা যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মজলিসে কেউ কোনো গীবত করতে পারত না, কেননা তিনি নিজে গীবত করতেন না এবং কারো গীবত শুনতেনও না, তাই তার মজলিসে কেউ গীবত করার সাহস পেত না। একদিনের ঘটনা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ নিজের ছাত্রদেরকে গীবত ও হিংসার অশুভ পরিণাম সম্পর্কে নসিহত করছেন এবং তাদেরকে সহজবোধ্যভাবে বোঝানোর জন্য হৃদয়ে আলোড়ন সৃষ্টিকারী একটি কথা বললেন। তিনি বলেন, গীবতের অশুভ দিক হল গীবত করার কারণে গীবতকারীর আমলনামা থেকে নেকি স্থানান্তরিত হয়ে ওই ব্যক্তির আমলনামায় চলে যায় যার গীবত করা হয়। এজন্য আমি গীবত করি না। কখনো যদি আমার ইচ্ছা জাগে যে গীবত করব, তাহলে নিজের মা বাবার গীবত করব। এতে ফায়দা হবে, আমার নেক আমল অন্য কারো আমলনামায় যাবে না, বরং নিজ পিতামাতার আমলনামায় যাবে। তখন ঘরের জিনিস ঘরেই থাকবে, অন্যের ঘরে যাবে না। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, সমালোচক ও হিংসুক অন্যের অনিষ্ট করতে চায়, এর মাধ্যমে মূলত নিজেরই ক্ষতি হয় এবং যার ক্ষতি করতে চায় তার ফায়দা হয়। অতএব নিজের নাক কেটে অপরের সফর ভণ্ডুল করতে চাওয়ার মতো নির্বুদ্ধিতা আর কী হতে পারে।